সসালাম ওরমতুল্লাহ আবার আমিন সৌদি আরব থেকে প্রশ্ন করছেন নারী পুরুষের নামাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে রুকু সজদাহ কেন আমাদের দেশে দেখা যায় সহত আমাদের দেশে অনেক নারী সাহজায় পার্থক্য করে থাকেন পুরুষের চাইতে অর্থাৎ হাত দুটো জমিনে বিছিয়ে দিয়ে পিছনে সেঁটে জমিনের সাথে সেঁটে এভাবে নামাজ পড়ে থাকেন এবং বলা যায় এভাবে নারী পড়তে হবে তো বিস্তারিত জানাবেন যে নারী পুরুষের কোন নামাজের কোনো পার্থক্য আছে কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া তাআকিমাতাল মুন্তাকিন ওয়া লা আউদা ইল্লা আলা যালিমিন والصلاه ওয়া সালামু আলাল মبعুসে রাহমাতাল আলামিন নবিনা মুহাম্মদ ওয়া আলিহি তাইবিন আত তাহিরিন ওয়া আলা সাহাবাতিহি আল গুরিল মাইয়ামিন ওমানতা বিইহসানি লা ইয়াওমিদ্দিন লমন ফাহবিম আলমতান আলিম নমায় ফওনা খেলা আলমান ইলম আলমতান ইনকান তালা আলিমুল হাকিম সম্মানিত রুল আমিন ভাই আসলে নারী পুরুষের পার্থক্য কথিত পার্থক্য যেটা আমাদের দেশের কথিত আলেম করে থাকেন সেটা আসলে সঠিক নয় নারীর নামাজ পুরুষের যেটা আলাদা করে প্রমাণ করার জন্য তারা মারাসেল আবি দাউদ অর্থাৎ মুরসাল আহাদিস কিছু আছে সেগুলি দিলে তারা দলিল দিতে সচেষ্ট হন মুরসাল হওয়াতে কোনো সমস্যা ছিল না হাদিসগুলি কারণ মুরসাল হলো যে ওই হাদিস যে হাদিস সাহাবী পর্যন্ত তাবি পর্যন্ত পৌঁছেছে তাবি বলেছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লাম ইউসনিদ ইলা রসুলিল্লা মানে সনদ পাওয়া যায় না নবী পর্যন্ত সাহাবি বলেছেন তাবি বলেছেন আল্লাহ নবী বলেছেন এটাকে মোরসার হাদিস সাহাবি পর্যন্ত পৌঁছে গেলে সাহাবি থেকেও হয়ে যেত আবার সেটা সাহাবী যদি বলতো আল্লাহ নবীকে বলতে শুনেছি করতে শুনেছি আল্লাহ নবীর সামনে করেছি সেটা মারফু হয়ে যেত অর্থাৎ আহ মারফু মোতাসাল আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে যেত তো মারাসেল যদিও হয় আহলে সুনাতল জামায়াত অর্থাৎ আহলে হাদিস বা সালাফিগণের কাছে মোরসাল হাদিস আমল যদি সেটা সানাদান সহি হয় সমস্যা দেখা দিয়েছে যে মারাসিলগুলি একটিও সহি সাব্যস্ত তো হয়নি আফসুসের সঙ্গে আমাকে বলতে হয় আফসুস যে দুঃখজনক হলো এটা সত্য যে হাদিসগুলি সবগুলি জাল হাদিস নারী পুরুষের নামাজে পার্থক্যকারী হাদিস গুলি সবগুলি জাল হাদিস সনদের ক্ষেত্রে জাল জাল অর্থাৎ অনেক ত্রুটি এই হাদিস হাদিস এবং সিরিজে উল্লেখ করেছেন এগুলি এটা যুক্তি নির্ভর কিছু তাদের যুক্তি হচ্ছে যে নারী যেহেতু সৃষ্টিগত দিক থেকে আমাদের যেতে একটু অন্যরূপ তাদের সৃষ্টিতে ম্যাটারিয়াল বেশি সেই জন্য তাদেরকে আটো সাঁটো হয়ে জড়োসড়ো হয়ে একদম এভাবে নামাজ পড়তে হবে এটা যুক্তি দিয়ে কখনো শরীয়ত চলে না শরীয়ত চলে দলিল নির্ভর নারী পুরুষের ভিতরের কোনো পার্থক্য করেন নাই বহিরাগত পার্থক্য নবী করেছেন ভিতরগত কোনো পার্থক্য করেন নাই পরে নবী একদিন নামাজ শিখিয়েছিলেন তখন নারীরা পিঠে ছিল তারাও দেখেছে আই হান্ন হে মানব মন্ডলী পড়লাম এই নামাজটি তোমরা পরিপূর্ণ আমাকে অনুসরণ করবে সেজন্য অলিতা ও সালাতি এবং আমার নামাজ যেন শিখতে পারো সেজন্য আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি নামাজ পড়ে তো এত স্পষ্ট কথার পর যারা শেষদার সময় নবীর হাদিসের অবাধ্যতা করে নবী বলছেন যে সাজাদ তাফাদ আকা ফাইক আর ফামে ফাকাই যখন শেষদার দিবে তখন তোমার হাতের তালু থাকবে জমিনে এবং তোমার কোনোই দুটো থাকবে উপরে সেখানে নারীদেরকে এমনভাবে সেজদা শেষদা করতে তারা বাধ্য করছে কুকুরের মতো হাত বিছায় দেয় এবং বাধ্য হয়ে তখন তারা পাছাটাকে সেধিয়ে দেয় জমিনের সাথে আর নাহলে এভাবে না করলে কেউ কুকুরের মতো হাত বিছিয়ে দিলে কিন্তু সে ইয়া পাছাটা জমিনের সাথে সে দিয়ে দিলে কিন্তু কোনো বোন হাত আর আর খাড়া রাখতে পারবে না এটা অটোমেটিক্যালি একটা ভুল তাদেরকে আরেকটা ভুলের পথে নিয়ে যাবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটাকে নিষেধ করেছেন শুধু বললেই না এটা দুর্নামও করেছেন এমনকি তিনি লজ্জা না করে সরাসরি বলেন ওয়ালা ই্যাবসুতু আহাদুকুম জারাঈহি এমবাসাতাল কালব তোমাদের কেহ যেন তার হাত দুটিকে কুকুরের মতো পেড়ে না দেয় একমাত্র অসুস্থ ব্যক্তি ছাড়া কেহ হাত দুটি পেড়ে দেবে না তাহলে পুরুষের মতো জমিনে নারীরাও শেষ যা করবে তাদের পাছাটা উঠে থাকবে যেভাবে পুরুষের উঠে থাকে এবং তাদের কুনি দুটি জমিনে জমিনের সাথে লাগবে না কোনি দুটি কোনো কোনো কোনোই যে দুই কোনোই এই কোনোই মনে করেন যে উঁচু করে রাখবে আর হাতের তালা দুটি জমিনে রেখে দিবে হাতের তালু জমিয়ে রাখবে আর কোনই উপরে রাখবে আর এতটুকু ফাঁক রাখবে যেন এইখান দিয়ে ফাঁক দিয়ে একটা ছাগলের বাচ্চা পরিমাণ বের হয়ে যেতে পারে বোখারির হাদিস যেটা সাব্যস্ত করে বোখারি মুসলিমের হাদিস সহি হাদিস যে হাদিসগুলি ইমাম আলমানি একটি কিতাব লিখেছেন সারা তিন নবী সালসমের তাকবির তাসলিমে কান্নাকা তারাহা নামাজের বর্ণনা নবীর নামাজের বর্ণনা সালাম তাকবির থেকে তাকবির তাহারিমা থেকে তাসলিম পর্যন্ত কোনটাই তিনি বাদ দেন নাই কার না তারা তুমি যেন দেখতে পাচ্ছ নবীর নামাজ সুহান আল্লাহ বামদি পদ্ধতিতে সালাত পড়ার যতগুলি আলেমে দিন যত যতগুলি শত শত হাজার হাজার বইয়ের ভলিউম বের হয়েছে কোন গোলাতেই এই মারা আবিদা আবিদাউদের এই জাল হাদিস বর্ণিত নারী পুরুষ পার্থক্য করণ পাওয়া যায় নাই গায়ের জোর দেখায় বেশ তিজ জোর মকসুদুল মোমে নিন আরও কী আজে বাজে এগুলি হানাফিকে তা ফিকা দিয়ে গায়ের জোর খাটিয়ে শুধু নারীদেরকে বিভ্রান্ত করাচ্ছে আমাদের দেশে আল্লাহ রব্বাল আলামী এই বিভ্রান্তি থেকে আমাদের সবাইকে রক্ষা করুন প্রত্যেকটা মাবোন আমাদের যারা সহী আকিদা পন্থী বা যারা সহিটা পেতে চান তাদের কি যেন আল্লাহরব্বোলা আলামিন সহীভাবেই পুরুষের মতোই যেন নামাজ পড়তে দান করেন হ্যাঁ নামাজের বহিরাগত পার্থক্য নারী পুরুষের আছে বহিরাগত ভিতর নয় আভ্যন্তরীণ নয় বহিরাগত যেমন পুরুষের শুধু কাঁধ দুটো ঢাকা থাকলে নাভি থেকে হাঁটু থাকলে নামাজ হবে কিন্তু নারীর আপাদমস্তক ঢাকা থাকা লাগবে শুধু মুখটা খোলা থাকা লাগবে নারীর মুখ ঢাকলে নামাজ হবে না এতটুকু পার্থক্য আছে বহিরাগত কিন্তু আভ্যন্তরীণ কোন ভেতরগত কোনো পার্থক্য নেই যদি কেউ করে থাকে তবে সেটা আল্লাহ এবং তার আসুলের উপরে আপবাদ হবে এবং সেটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে না হাজা ওলাইন মাইন্দাল্লাহি ওসাল্লাল্লাহ সাল্লাহ্ মা বারা কার নবীন মোহাম্মদ